হয় তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রচারের আজ অন্তিম দিন, মই উপস্থিত আছো হাজোত, হাজোত যে বরপেটা লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী, দুলুভাবে ব্যাপক নির্বাচনী রণসিংহ বজা পরিলক্ষিত আছে, যেহেতু আজ অন্তিমটো খন যেন হাজার হাজার সমর্থক লো এনেদরে দুলুভাবে আসলে নির্বাচনী প্রচার চলা পরিলক্ষিত হয়েছে। আসলে কব লাগিব যে শাসক বিরোধী পক্ষের যুক্ত প্রার্থী আছে এক প্রকার চরম প্রত্যাহ্বান জানায় দুলু আহমেদে নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে। আজি যেহেতু অন্তিম প্রচারের সময়, মই দুলু আহমেদক যথেষ্ট ব্যস্ততার মধ্যে লগ পাইছো, যে লোকে লোকারণ্য হয়েছে, আপনার সপক্ষে ভোটদান বা আপনার সপক্ষে মতামত দিয়ার বাবে ওলাই আছে, কি কব কথা? তো আজি যেহেতু মোর গৃহ সমষ্টি, এইটো আমার যেহেতু নির্বাচনী প্রচারের আজি শেষ দিন, গতিকে শেষ দিনটো সদায় ঘরত রাইজর দেখিছে আপনাদের জয়লাভ করি মানে নিশ্চিত জয়লাভ করি। আজি আসলে ব্যতিক্রমী প্রচার দেখা পাওয়া গেছে, কেবাগারকেও অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পীক আপনি নির্বাচন প্রচারত নমাইছে, এতিয়ালৈকে দেখা নাই, কিন্তু আহিব, কি খবর দাদা? আহি পাইছে, সকলে পাইছে, বলিউডের মন্দাকিনীও আহি পাইছে, আর আমার অসমিয়া ছবি জগতের লগত বা সাংস্কৃতিক লগত জড়িত যিসকল নতুনকৈ উঠি অহা যুবক যুবতী সকলে আজি মোৰ এই ৰেলীত অংশগ্রহণ কৰিছে। দাদা, অবশেষত সুধিছো যে ৰেড বুল আপুনি পঠিয়ালে নে ৰেড বুল খাই আসলে শান্ত হয়ে বহি গল? না না, ৰেড বুলের কথাটো গল আর এটা, তেওঁ যেহেতু নিজে নির্বাচনটো টোপনি মারি রাইজক বুঝা আছে, মই টোপনি মারি মোক ভোট নিদিব, আর তাতে ৰেড বুলের কথা আহি পড়ে। কংগ্রেসের কথা কি কব অন্তিম খন? চতুর্থ স্থান, তৃতীয় স্থান থাকে, বহু ভোটের ব্যবধান থাকে। মনোরঞ্জন তালুকদার ফ্যাক্টর হব নাকি অন্তিম খন? মনোরঞ্জন ফ্যাক্টর বলে নয়, তেওঁ তৃতীয় চতুর্থতে আছে। অলিভূষণ চৌধুরী আর দুলু আহমেদের মধ্যে প্রত্যাহ্বান হয়েছে, আর মই জয়লাভ করব। শুভেচ্ছা থাকিল। তো আপনি ইচ্ছা আরও প্রকাশ করেছে যে ওসব বিতর্ক হয়েছে, যে আপনি বিভিন্ন ধরনের মেকিং করে আসলে জনপ্রিয়তা অর্জন করা বলে কংগ্রেসে কইছে, আসলে সঁচা নাকি বারো? মই মেকিং করো, বদমাশি করো, কিবা করো, হেৰি করো, তাত কংগ্রেস কব কোনো? মই তো দেখে চিনি নাপাও, কংগ্রেস দলের কোনো সম্পর্ক নাই, কংগ্রেস বিজেপি একটাই টিম, গতিকে কংগ্রেসে কি কৈছে সেইটোক লৈ মই চিন্তিত নহয়, মই কেনেকৈ জয়লাভ কৰিব লাগে সেইটোক লৈ মই চিন্তিত। বৰপেটাবাসীক কি কব অন্তিম খবৰ? বৰপেটাবাসীক মই আজিও ৰাতিপুৱা আহ্বান জনাইছোঁ যে বহুত দীঘল ডাঙৰ সমষ্টি, প্ৰতিটো অঞ্চলত যাব পৰা নাই, তাৰ কাৰণে মোৰ মানে মনটো বেয়াও লাগিছে, আৰু আজি দুমাহ অন্তত এই যাত্ৰা আজি স্তব্ধ হ'ব, নিৰ্বাচনী প্ৰচাৰ বন্ধ হ'ব, অলপ মনটো বেয়া লাগিছে আৰু। কিন্তু আপুনি যে পানী ঘোলা কৰিছে সেইটো নিশ্চয়। পানী ঘোলা কি আছে? মই জয়লাভ কৰিম, সিহঁতৰ পানী ঘোলা হ'ব, মই কিয় পানী ঘোলা কৰিম? নাই, সিহঁতৰ পানী ঘোলা কৰিছে আপুনি বিৰোধী? নাই, একো নাই আৰু, সব মানে নাইকিয়া গ'ল মোৰ প্ৰচাৰ, মই আগতে কৈছিলোঁ মই যিদিনা প্ৰচাৰত নামিম একেবাৰে নাইকিয়া হৈ যাব বিৰোধী। নিশ্চিতভাৱে যি বিৰোধী প্ৰাৰ্থী যিগৰাকী নিৰ্দলীয় প্ৰাৰ্থী, নিৰ্দলীয় প্ৰাৰ্থীগৰাকীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ ইতিমধ্যে তুংগত উঠিছে, বিভিন্ন সমৰ্থক লগ পাইছোঁ। দুলু আহমেদ জিকিব? নিশ্চয় জিকিব, 100% জিকিব দুলু আহমেদ। দুলু আহমেদৰ কাৰণে আমাৰ ৰাইজে বহুত দিনৰ পৰা কষ্ট স্বীকাৰ কৰি আছিল, এইবাৰ এটা সুবিধা পাইছে। 3 নম্বৰ লোকসভা আমার বরপেটা লোকসভা সমষ্টির দুলু আহমেদ যদিও নির্দলীয় প্রার্থী, তেওঁৰ সমর্থক দেখা পাই সাহসীয় পক্ষে কম্পমান হয়ে গেছে, গতি দুলু আহমেদের এবার জয় নিশ্চিত। ধন্যবাদ জানাইছো, মই পুনৰবাৰ দেখাবলৈ অনুরোধ জানাইছো, আসলে বৃহৎ যে নির্বাচনী রেলি ইতিমধ্যে মই দেখাবলৈ অনুরোধ জানাইছো, আসলে প্রায় 3-4 কিলোমিটার দৈর্ঘ্যের যে নির্বাচনী রেলি, নির্বাচনী রেলি ইতিমধ্যে প্রস্তুত হয়ে উঠেছে। আজি যেহেতু অন্তিমখনৰ নির্বাচন, অন্তিম পর্যায়ের নির্বাচন প্রচার অভিযান আসলে আজি 4 বজাৰ পিছত প্ৰচাৰ অভিযান সমাপ্ত হ'ব, কিন্তু দুলু আহমেদৰ সমৰ্থনত, দুলু আহমেদৰ সমৰ্থনত আচলতে এনেদৰে যিসকল দেখা পোৱা গৈছে, আচলতে কেইবা শতাধিক তেওঁলোকে যান বাহন বা বিভিন্ন কেইবা হাজাৰ সমৰ্থক লৈ আচলতে নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱা পৰিলক্ষিত হৈছে। হয় নিশ্চিতভাৱে মই দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ, আচলতে অসমৰ কেইবাগৰাকীও জনপ্ৰিয় অভিনেত্ৰীয়ে আচলতে দুলু আহমেদৰ নির্বাচনী প্রচারে নির্বাচনত অংশগ্রহণ করেছে, আমি কথা পাতিবলৈ চেষ্টা করিম। ব্যতিক্রমী যে নির্বাচনী প্রচার দুলু আহমেদৰ কেনেকুৱা লাগিছে আসলে নির্বাচনী প্রচারত আহিছে, কি কব? খুব ভাল লাগিছে, আসলে আমি প্রথম আহিছো আজি রেলি, এনেকুৱা রেলি দহা নাছিল, বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচীত আপনাদের অংশ লয়, কিন্তু এনেকুৱা রেলি দহা নাই? নাই নাই, একদম সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়ে থাকে, কিন্তু এনেকুৱা রেলি মানে আজি প্রথম আহিছো, আর আশা করো তেও যাতে জয়যুক্ত হোক। ধন্যবাদ জানাইছো, কি কব বাইদেউ? এইটোৱে যিখিনি তাই কৈছে, আমি ফার্স্ট টাইম হয় ইয়াত আহা, কিন্তু বিচাৰো আৰু তেও জিতক, মানে ভাল লাগিছে না? বহুত ভাল লাগিছে, এনে সাংস্কৃতিক কাৰ্যসূচীত প্ৰচাৰত যোৱা আৰু আজিৰ বছৰ কোনো ব্যতিক্ৰম, কি কব? নাই নাই, বহুত ভাল লাগিছে ইয়াতে, এটো বাৰু বেলেগ, এটো বেলেগ। ঠিক আছে, ধন্যবাদ।
আমি দেখাইছো নির্বাচনী প্রচার দেখাইছো, নির্বাচনী প্রচারের মধ্যে অকমান কথা পাতবলে চেষ্টা করি, কথা পাতবলে চেষ্টা করি। দুলু আমি তো সভা ধর্মিনীক লগ পাইছো, বউ কি কব, শুভেচ্ছা জানাইছো, কি কব? ধন্যবাদ, কম কি আর জানেই তো আর প্রতিদ্বন্দ্বিতা করেছে, আপনার আশীর্বাদ করব। মুম্বাইর পর আছে মন্দাকিনি, কথা পাতি পারিম নাকি? ম্যাডাম 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 কেসে লাগে? বহুত আচ্ছা বহুত আচ্ছা, ভেরি নাইস। নিশ্চিতভাবে দেখাইছো জনপ্রিয় অভিনেত্রী, মুম্বাইর জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনিও ইয়াত অংশগ্রহণ করেছে। লোকে লোকারণ্য পরিবেশ হয়ে পড়েছে। আজি দুলু আহমেদের সমর্থনত আসলতে হাজার হাজার আসলতে যুহ দুলু আহমেদের অনুরাগী আছে, এই অনুরাগী সমূহে আসলতে নির্বাচনী নির্বাচনত অংশ লওয়া পরিলক্ষিত যায়। নিশ্চিতভাবে আজি যেহেতু অন্তিম সময়ত দুলু আহমেদের নির্বাচনী যণরঙ্গায় বিশেষ চর্চা বহন করেছে, হয়